মিতুল, এই মিতুল, এই তো, এই শোন না রে, শিবানী তো কালকে চলে আসছে, তাই ভাবছিলাম যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে অনেকদিন পুজো দিতে যাই, সবাই মিলে গিয়ে ঘুরে। মিতুল, এই মিতুল, মিতুল কি কি হচ্ছে, কি হচ্ছে মা, কাঁদছিস কেন তুই, হ্যাঁ? আরে কি হয়েছে তুই বলবি না আমাকে, কি রে, আমি বলবো না, আমি তোমাকে, আমি তোমাকে কথাটা বলতে পারবো না, বলতে পারবো না মানে কি এমন হয়েছে যে বলতে পারবি না, কাকা আমার কি শিবানী, ওমা তুমি এখন এখানে, মানে তুমি কখন এলে? মা, আসলে না আমার একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম, সেটা খুঁজতেই এসেছি। জিনিস? কি কি জিনিস? আমার একটা আংটি। আংটি? নীলু, নীলু কোথায়? সে তো আমার সাথে আসেনি। আবার কি কথা, এত রাত্রে তোমাকে একলা ছেড়ে দিল? না প্রভাত তো গাড়ি নিয়ে চলে এসেছে, তুমি এলে কিসে? ট্যাক্সিতে। ট্যাক্সিতে? আমি তো ভেবে পাচ্ছি না, তোমার দিদির বিয়ে, সেই বিয়ে বাড়ি ছেড়ে তুমি এত রাত্রে এখানে একা একা ট্যাক্সি করে আংটি খুঁজতে এসছো, নীলু তোমায় আসতে দিল? মা, আসলে না ও জানে না যে আমি এসেছি, আংটিটা হারিয়ে গেছে তো সে কারণেই। তার মানে তুমি নীলুকেও বলে আসনি?